অ্যাকশন, শুধু অ্যাকশন। বলিউড এ এই প্রথমবার এনিমল মুভির থেকেও বেশি ভায়োলেন্স ব্রুটাল মুভি মুক্তি পেয়েছে। মুভির নাম কিল। হ্যাঁ ভাই, এই সিনেমায় নেই কোনো ড্রামা, নেই কোনো নাকামোনা, আছে ফালতু ডায়লগ, না আছে নাচ গান, তবে কি আছে? আছে শুধু অ্যাকশন আর ভায়োলেন্স। আপনি যদি নিজের সময়ের দাম দেন এবং একটা পিওর অ্যাকশন সিনেমা দেখতে চান, এটা আপনার জন্যই। তবে হয় দুর্বল হৃদয়ের জন্য এটা একদমই না। আর যদি মারামারি রক্তারক্তি যেমন জন উইক টাইপ মুভি আপনার পছন্দ, তাহলে এটা মিস করবেন না। মানে পয়সা অসুল মুভি এটা, যারা অ্যাকশন সিনেমা পছন্দ করেন ঠিক তাদের জন্য। সত্যি বলতে বলিউড অথবা ভারতীয় সিনেমার ইতিহাসে এরকম ব্রুটাল অ্যাকশন ভায়োলেন্স সিনেমা আগে হয়নি। এনিমাল এ কিছুটা ছিল, কিন্তু এটা এনিমাল এর থাকে 100 ভাগ বেশি। যেখানে অতিরঞ্জিত কোনো সিন নেই, মানে ভিলেন 5 মিনিট হাওয়ায় ভাসবে। সিনেমার ফাইটিং সিনগুলো খুব দারুণ ছিল, তবে আবারও বলছি সিনেমায় বেশ অনেক ব্রুটালিটি দেখিয়েছে, যেটা কিছু কিছু মানুষের হয়তো ডিস্টার্বিং লাগতে পারে। তবে যেহেতু আমি মানসিক রোগী, তাই সিনগুলো আমি দারুণ উপভোগ করেছি। সবশেষে বলবো, এটা একটা মাস্ট ওয়াচ অ্যাকশন মুভি, যেটা অফিসিয়ালি হলিউডে রিমেক হতে চলেছে। সিনেমার নাম কিল। খেয়াও মুভির টিজার যখন দেওয়া হয়, তখনই বোঝা গেছে এটা ইন্ডিয়ান সিনেমার অন্যতম ব্রুটাল একটা ফিল্ম হতে যাচ্ছে। টোটাল টিজার জুড়েই শুধু মারামারি, কিন্তু ভিলেনকে রাখবো। রাঘব একটা সাইকো ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন, যা দেখে আপনার রাগ আরো বেড়ে যাবে। মানে ভাবা যায় ABCD2 স্ট্রিট ড্যান্সার সাইড ক্যারেক্টার কমেডিয়ানকে আমরা ভিলেন হিসাবে দেখতে যাচ্ছি। মুভির রাইটার ও ডিরেক্টর নিখিল নাগেশ ভাটকে সেলুট জানাই এমন একটা ভিলেনকে আমাদের সামনে আনার জন্য। এবং মুভির অ্যাকশন ডিরেক্টর সে ইয়ং ও এন্ড পারভেজ শেখ, যারা ফাইটার এবং ওয়ার মতো মুভির অ্যাকশন ডিরেক্টর ছিল, তাদের এত সুন্দর কাজের জন্য তারা আসলেই প্রশংসার দাবিদার। আরও একটা ভালো খবর, এটা হয়তো প্রথম বলিউড ফিল্ম হিসাবে খ্যাত হবে যা প্রথমবারের মতো হলিউডে রিমেক হতে যাচ্ছে, এবং যা করতে যাচ্ছে জন উইক মুভি ফিল্ম প্রোডাকশনরা। তাহলে বুঝতে পারছেন তো মুভিটি কিরকম সাড়া ফেলেছে দুনিয়াতে। মুভি স্টোরি আমি বলে কখনো স্পয়েল করব না, একটাই কথা বলবো, এমন মুভি বলিউডে আগে কখনো হয়নি। তাই 100 টাকার টিকিটে 1000 টাকার মার্কাটারি অ্যাকশন দেখে আসুন বলে গিয়ে। মুভির অভিনয়, মিউজিক, এডিটিং, অ্যাকশন সব আপনার নজর কাড়বে। নিউ ফ্রেশ অ্যাক্টর লক্ষ্য লালবনি একবারে কাঁপিয়ে দিয়েছে। টাইগার শরফ যদি অ্যাকশনের স্কুল হয়, তাহলে এই লক্ষ্য একবারে ওই স্কুলের হেডমাস্টার হয়ে গিয়েছে। আমি বলে দিলাম আজকে, যেমন উড়ি মুভিটি ভিকি কৌশলকে বলিউড এ জায়গা পাকা করে দিয়েছিল, তেমন এই নিউ অ্যাক্টর লক্ষ্য লালবনি নিজের জায়গা বলিউড এ পাকা করে নিল। হ্যাটস অফ টু ইউ। সব মিলিয়ে মুভিটিকে আমাদের চ্যানেল এর তরফ থেকে 5/4 স্টার দিলাম। এমন আরও রিভিউ বাংলাতে শোনার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে ভিডিও আপলোড করলে আপনি সবার আগে পেয়ে যাবেন। ভালো থাকবেন বন্ধুরা।